নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের আমি ঝিঙে দিয়ে এই গরমে একটা দারুণ রেসিপি বানাবো। আর এই রেসিপিটা যেমনই ঝটপট হয়ে যায় বন্ধুরা, স্বাদে তো দুর্দান্ত হয়। আর এটা আপনারা গরম ভাতের সাথে খাবেন, দেখবেন এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এর এতটাই স্বাদ হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের রেসিপিটার জন্য এখানে আমি দুটো ঝিঙে নিয়েছি। তো প্রথমে আমি এই ঝিঙে দুটো কেটে নেব। তো দেখুন ঝিঙেটা তো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর এবার আমি কেটে নেব। তো দেখুন ঝিঙেটা আমি এইরকম একটু কেচ্ছা কেচ্ছা করে কেটে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। তো এই দুটো ঝিঙে এইভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি কিছু মশলা বেটে নেব। তো এখানে আমি নিয়েছি অল্প একটু সর্ষে আর পোস্ত, নিয়েছি কাজু বাদাম, তো 6-7টা কাজু বাদাম আমি নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা। তো এই সমস্তগুলো আমি একসাথে বেটে নিচ্ছি। দেখুন সমস্ত মশলাগুলো আমি বেটে নিয়েছি। আর এবার আমি একটু নারকেল বেটে নেব। তো দেখুন নারকেলটাও বেটে নিয়েছি। তো আপনারা চাইলে এই সমস্ত মশলাগুলো তো মিক্সিতে কিন্তু একসাথে ভালো করে পেস্ট করে নিয়ে আসতে পারেন। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব অল্প একটু সামান্য পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। আর এবার আমি কেটে রাখা ঝিঙে গুলো দিয়ে দেব। তবে ঝিঙেটা কিন্তু এখন আমি লবণ দিইনি, তো লবণটা পরে দেবে। যেহেতু লবণ দিলে একটু ঝিঙে থেকে জল ছেড়ে দেবে, তো সেই কারণে আমি লবণটা পরে দিচ্ছি। আর ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই, ঢাকা দিলেও ঝিঙে থেকে কিন্তু জল ছাড়বে। তো হালকা জাল দিয়ে আর ঝিঙেটা সেইভাবে ভেজে নেব। তো দেখুন ঝিঙেটা কিন্তু আমি ভেজে নিয়েছি। তো ঝিঙে তো নরম সবজি, তো খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এবার আমি দিয়েছি অল্প একটু লবণ হলুদ আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো টমেটো। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো টমেটো দিয়ে আবারও সব কিছু ভেজে নেব।
তো আপনারা টমেটোটা নাও দিতে পারেন, তো টমেটোটা দিলে এর টেস্টটা কিন্তু আরো দুর্দান্ত হবে। তো টমেটো দিয়ে আর আমি 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন আমি নামিয়ে নেব। আর এবারে আমি কড়াতে দিয়ে দেবো জল। আর জলের উপরে এরকম একটা খাবার একটা স্ট্যান্ড আমি বসিয়ে দেবো। তো ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা ভালো করে গরম করে নেব। আর এদিকে এবার আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। আর টিফিন বাটির মধ্যে প্রথমে আমি যে মশলাগুলো বেটে নিয়েছি সেই মশলাগুলো দিয়ে দেব। তো সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেই বাটাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নারকেল বাটা। এই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। আর দিয়ে দেবো লবণ। তো যেহেতু ঝিঙেতে আগে লবণ দেওয়া ছিল সেহেতু লবণটা একটু বুঝে দিতে হবে। তো এখন সমস্ত মশলা আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি ভেজে রাখা ঝিঙে আর টমেটোটা দিয়ে দেবো। তো আবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর উপর থেকে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচানো। আর এখানে 3টে আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি দিয়ে দেবো। আর দিয়ে দেবো সর্ষের তেল, তো 1 চামচের মতো সর্ষের তেল আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এবার আমি ঢাকা খুলে দেখে নেব জল গরম হলো কিনা। তো দেখুন জল কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে আর ফুটতেও শুরু করে দিয়েছে। আর এখন আমি এই টিন বাটিটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন, তো আজকে আমি বানাচ্ছি ঝিঙে ভাপা। তো আপনারা ঝিঙে দিয়ে তো অনেক রকম রান্না করে খান, আর আমার মতো করে এই ঝিঙে ভাপাটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। গরম ভাতের সাথে তো আর কিছুই লাগবে না, এটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। আর শুধু ভাত কেন, রুটি, পরোটা, লুচির সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে। আর এই ঝিঙে ভাপাটা হতে তো খুব বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু ঝিঙেটা আগের থেকে ভেজে নিয়েছি, সিদ্ধ করা আছে, তাই খুবই তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকা খুলে নেব। আর এই ঝিঙে ভাপাটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে, তো খুব সময় তো লাগে না। আর এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন তো এটা খুবই গরম আছে, তো টিফিন বাড়িটা খুলতে পারবো না, ঠান্ডা হোক। তো তারপরে টিফিন বাড়িটা খুলে আপনাদের দেখাবো আজকের এই ঝিঙে ভাপাটা কেমন হয়েছে। তো 10 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, আর এখন আমি ঢাকাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা আজকের এই ঝিঙে ভাপাটা কতটা সুন্দর হয়েছে, তো অসম্ভব সুন্দর হয়েছে। তো সমস্ত কিছু আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। আর দেখুন আজকের এই ঝিঙে ভাপাটা কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর এই ঝিঙে ভাপাটা তো বন্ধুরা দারুণ স্বাদ হয়, তো গরম গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সবকিছু ভালো লাগবে। আর এর মধ্যে তো নারকেল, পোস্ত, কাজু তো অসাধারণ স্বাদ হবে। আর বাড়িতে বানিয়ে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ঝিঙে ভাপার রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আগে এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।